আজকের আলোচিত রাজনীতির খবরে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সবাই মিলে দুর্নীতি করছে, বললেন মির্জা ফখরুল। শুদ্ধি অভিযান যুবলীগও, ট্রাইব্যুনালে ডাকা হচ্ছে দুই নেতাকে। মির্জা ফখরুল হিংসায় কাতর হয়ে আবোলতাবোল বকছেন, অভিযোগ করে বললেন হানিফ। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সবাই মিলে দুর্নীতি করছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পদচ্যুতির প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে হারে দুর্নীতি চলছে এটা শুধু তার একটা, যেটাতে একটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে আওয়ামী লীগের সভানেত্রী ও দেশের প্রধানমন্ত্রী বহিষ্কার করেছেন, এটা সারা দেশের চিত্র, এটা প্রমাণ করে যে আওয়ামী লীগের সবাই মিলে দুর্নীতি করছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এবছরের প্রতিপাদ্য অংশীদারত্ব, কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। অংশীদারত্ব তো দূরের কথা, গণতন্ত্র বলতে শুধু নির্বাচনকে বোঝায় না, পুরো ব্যবস্থাকে বোঝায়। রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, গণমাধ্যম সহ সবকিছুতেই গণতান্ত্রিক চেতনা থাকতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু স্বাধীনতার 48 বছরে এসে মানুষ গণতন্ত্রের শূন্যতায় অবস্থান করছে। মির্জা ফখরুল আরো বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, উদার গণতন্ত্র, নির্বাচনী স্বৈরতন্ত্র ও রুদ্ধদ্বার স্বৈরতন্ত্র। বাংলাদেশে এখন নির্বাচনী স্বৈরতন্ত্র চলছে, নির্বাচন হচ্ছে সরকারের পরিকল্পনা অনুযায়ী ও নিজের মতো করে তারা স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করছে। তিনি বলেন, গত 10 বছরে বাংলাদেশে রাজনৈতিক নৈরাজ্য চলছে, বিরোধী দলের উপর নির্যাতন চলছে, কথা বলার মতো স্বাধীনতা, মৌলিক রাজনৈতিক অধিকার, সুশাসন নিশ্চিতে জীবনের নিরাপত্তা নেই। এ অবস্থায় আমরা গণতন্ত্র দিবস পালন করতে এসেছি, এর চেয়ে ব্যঙ্গাত্মক কিছু হয় না। মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ বাংলাদেশ সরকারকে প্রশ্ন করুক যে এই দেশে তাদের সার্বজনীন মানবাধিকার সনদে রক্ষাকারী হয়েও কিভাবে এ ধরনের একটি সরকার ব্যবস্থা চালু রেখেছে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, দেশে কোনো বিরোধী দল নেই, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ মনে করছে তারা বাংলাদেশের একক শক্তি, সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ছাত্র দলের কাউন্সিল ও নির্বাচন বন্ধ করে দিয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে শুদ্ধি অভিযান যুবলীগেও, ট্রাইব্যুনালে ডাকা হচ্ছে দুই নেতাকে। ছাত্রলীগের পর আওয়ামী যুবলীগেও শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে যুবলীগের দুই শীর্ষ নেতাকে সংগঠনের ট্রাইব্যুনালে ডাকা হচ্ছে। তারা হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া। এই দুই নেতার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে অভিযুক্ত দুজনকে সংগঠনের ট্রাইব্যুনালে ডাকা হবে। শৃঙ্খলাজনিত বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যুবলীগে একটি ট্রাইব্যুনাল কমিটি রয়েছে। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এই কমিটির প্রধান। তিনি বলেছেন, অভিযোগের বিষয়ে দুই নেতার বক্তব্য জানার পর তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে, আর ট্রাইব্যুনালে ডাকাটাই শোকজ হিসেবে বিবেচিত হবে। যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে দুই নেতাকে ট্রাইব্যুনাল কমিটিতে ডাকা হবে, সেই সঙ্গে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের ব্যাখ্যা জানতে চাওয়া হবে, এরপর নেওয়া হবে সাংগঠনিক সিদ্ধান্ত। তবে ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভুইয়া জানিয়েছেন, তারা গতকাল পর্যন্ত কোনো চিঠি পাননি। উত্থাপিত অভিযোগ সম্পর্কে দুই নেতা অবশ্য কোনো কথা বলতে রাজি হননি। প্রধানমন্ত্রী গত শনিবার তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের দুই শীর্ষ নেতার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশের পর যুবলীগ নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের দোয়া অনুষ্ঠান ও যুব জাগরণ সমাবেশের প্রসঙ্গ এলে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রী বলেছেন, চাঁদাবাজি টাকা হালাল করার জন্যই এমন আয়োজন করা হয়েছে। এরপর তিনি বলেন, ঢাকা মহানগর যুবলীগের একজন নেতা 4-5 জন দেহরক্ষী নিয়ে চলাফেরা করেন, বড় বড় অস্ত্র নিয়ে অস্ত্রধারীরা তার চারপাশে অবস্থান করে,
এসব দেখলে মানুষের কি ধারণা হয়। তাছাড়া আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এখন কেন ওই নেতা এত নিরাপত্তাহীনতায় আছেন? এমন যুবলীগের দোয়ার প্রয়োজন নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেছেন, কিছুতেই এমন অপকর্ম সহ্য করা হবে না, অস্ত্রবাজি ও ক্যাডার রাজনীতি চলবে না, যে কোনো মূল্যে এই অপরাজনীতির অবসান ঘটাতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানো হয়েছে। অপরদিকে মির্জা ফখরুল হিংসায় কাতর হয়ে আবলতাবল বকছেন, বললেন মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের উন্নতি নাকি মির্জা ফখরুলের চোখে পড়ে না, মির্জা ফখরুলের চোখে হয় ছানি পড়েছে, না হয় হিংসা কাতর হয়ে তারা আবলতাবল বকছেন। তিনি বলেন, উন্নয়ন দেখতে হলে আপনি কুষ্টিয়ায় আসেন, বর্তমান প্রধানমন্ত্রীর অবদানে কুষ্টিয়ায় যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে আপনি সেটা দেখে যান, তাহলে বুঝবেন সারা দেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাদের মধ্যে চরম হিংসা কাজ করে। আপনি দেখবেন পাশের বাড়ির লোকজন যখন ফ্রিজ টিভি কিনে আনে তখন প্রতিবেশী কিনতে না পারলে তার মধ্যে হিংসা হয়, এই হিংসা কাজ করছে এখন মির্জা ফখরুলদের মধ্যে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হিংসা তো হওয়ার কথা, কারণ তারা যখন ক্ষমতায় ছিল ম্যাডাম জিয়া তার বেটা মিলে দেশটাকে দুর্নীতিতে সয়লভ করে ফেলেছিল, একজন দেশের প্রধানমন্ত্রী আরেক হাওয়া ভবন বানিয়ে সরকারের মধ্যে আরেক প্রধানমন্ত্রী হয়ে বসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া এক আসনের সাংসদ সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া চার আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুণ সহ অন্যরা। তিনি বলেন, মির্জা ফখরুল দেশের মানুষকে গণতন্ত্র শেখাতে আসেন, ওনার কাছ থেকে কি গণতন্ত্র শিখতে হবে? বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী সহ আওয়ামী লীগের এমপিদের হত্যা করা হয়েছিল, 21 আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাদের গণতন্ত্র মুখে। হানিফ বলেন, বিএনপি গণতন্ত্র মানেই আগুন সন্ত্রাস ও মানুষ পোড়ানো, বিএনপির গণতন্ত্র মানেই দুর্নীতি আর লুটপাট। তিনি বলেন, বিএনপির সময় 40 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, কারণ সব সারের ব্যবসা করত তাদের দলের নেতারা, সময় মতো কৃষকরা সার পাননি, বরং সার চেয়ে গুলি খেয়ে কৃষকদের মরতে হয়েছে, এই হচ্ছে তাদের উন্নয়ন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।